সত্যি সত্যি কি আমরা জমিনে সেই ধীরতা, স্থিরতা, নম্রতার সঙ্গে চলতে পারি বলে মনে হয়? পারি না। নাম্বার টু, আল্লাহর বান্দাদের গুণ হলো যে তারা যখন মূর্খদের সঙ্গে মুখ লাগায় তখন এক কথায় বলে, যা ভাই তোরটা ঠিক যা, অযথা তোর সঙ্গে ব্যাটারি পড়াতে রাজি নি। আচ্ছা, এই গুণটাও কি আমরা জোগাড় করতে পেরেছি? বলেন বলেন, এমন ঠেলা ঠেলবে আর এমন বিতর্ক করবে, শেষ পর্যন্ত ঝগড়া মারামারি মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ না বলেন? হ্যাঁ, তাহলে এটা, এই গুণটাকেও বাস্তবে মিলিয়ে দেখছি যে ওই গুণটাও আমরা আমাদের ভিতরে অধিকাংশ মানুষ জোগাড় করতে বা কাজে লাগাতে পারি। নাম্বার থ্রি, আল্লাহর বান্দাদের আরেকটি গুণ হলো যে তারা রাতের বেলা উঠে এবং আল্লাহর জন্য রুকু সেজদা করে, ঠিক নয় কি? ভাই আমাদেরটা সমীক্ষা করি, আমরা সিরিয়াসলি পাঁচ ওয়াক্ত নামাজই যারা তারা এশার নামাজটা পড়ি, ভাই তো রাতের বেলা উঠে নামাজ পড়ার অর্থ হলো তাহাজ্জুদ পড়া। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। রজবুল ইশার বলছিলেন না যে তারা বিছানা থেকে উঠে পড়ে আর ভয়ে আর লোভে কি করে, আল্লাহর কাছে দোয়া চায়। মনে আছে? আরে আমি তো এখানে বসে শুনিনি, আপনারা তো বসে বসে শুনেছেন, তা আমার ভুল হচ্ছে কি? বলেন যে আল্লাহর বান্দাদের গুণ হলো যে তারা রাতের বেলা বিছানা থেকে পার্শ্ব উত্তোলন করে আর কি করে, তারা উঠে একদিকে ভয় আর একদিকে আশা, এই দুটির সমন্বয়ে তারা আল্লাহ পাকের কাছে দোয়া চায়। তারা সেহরির অক্তে আল্লাহর কাছে ইস্তেগফার করে। ভাই রমজান মাস ছাড়া সেহরি যখন হয় তখন আমরা কোথায় থাকি? কেউ তৃতীয় আসমানে, কেউ চতুর্থ আসমানে। আরে কিছু বলেন, অজ অনেক শুনেছেন, আমার কাছে গল্প শোনেন, অজ অনেক শুনেছেন, আমি যেটা বলছি এটা বাস্তব না অবাস্তব? হ্যাঁ, তাহলে আল্লাহর বান্দাদের গুণ তারা চলবে নরমভাবে, আল্লাহর বান্দাদের গুণ তারা মূর্খদের সঙ্গে ফাউ বিতর্কে জড়ায় না, আল্লাহর বান্দাদের গুণ রাতের বেলা তারা বিশ্রামও করে আবার উঠে পড়ে তারা আল্লাহর ইবাদতে মশগুল হয় এবং আল্লাহর আজাবের ভয়ে আর আল্লাহর জান্নাতের লোভে তারা আল্লাহর কাছে দোয়া চায়। কোনোটাই আমরা পারি বলে মনে হয়? এক একজন আলাদা কথা ছাড়ুন, কোনোটাই আমরা পারি বলে মনে হয়? বলেন বলেন, এতগুলো মানুষ রয়েছেন, বেয়াদবির ক্ষমা চাইছি, আমি জানি এলাকাতে যথেষ্ট কিছু দিনদার মুরব্বী মানুষ আছেন, আলহামদুলিল্লাহ আমি তাদের প্রতি আশাবাদী যে তারা অনেকে এ জাতীয় মনোযোগের মানুষ। রজব আলী সাহেব চার নম্বরের গুণ বলছিলেন যে আল্লাহর বান্দা যারা তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ জাহান্নামের আগুনটাকে আমাদের থেকে ফিরিয়ে নাও। মনে আছে না? ভুলে গেছেন? হ্যাঁ, জিজ্ঞেস করুন দিন, ইমাম সাহেব দোয়া করলে তাতে আমিন বলে, তা সে দোয়া যদি ইমাম সাহেব একটু লম্বা করে তো ইমামের খবর খারাপ। কথা বলছেন না কেন? ওই দোয়া দোয়া করে ঝগড়া পাতাবে। হ্যাঁ না বলে? হ্যাঁ, এমনি তো নিজে দোয়া করে না, ইমাম একটু দোয়া করছে আমি আমিন বলে তাতে সাপোর্ট দিচ্ছি, এই তো কেসরে বাবা। হ্যাঁ, তাতে যদি ইমামের দোয়া 3 মিনিটের জায়গায় 5 মিনিট হয়, ইমামের নামে সমালোচনা শুরু হয়ে গেল। কথা বলেন, সেই ব্যক্তি কিভাবে সম্ভব? সে নিজে আল্লাহর কাছে দোয়া চেয়ে বলবে, আল্লাহ তুমি জাহান্নামের আগুনটাকে আমাদের থেকে ফিরিয়ে নাও, অর্থাৎ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। এ দোয়া কি থোড়াই এমনি এমনি চাওয়া যায় না, তার ভিতরে আগে থেকে মনটা তৈরি হওয়া লাগে। কথা বলেন? হ্যাঁ, তাহলে মনটা তৈরি হওয়া লাগে, মন তৈরি থাকলে শুধু ইমামের সঙ্গে আমিন বলে না, সে নিজে নিজেও আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া চায়। কিন্তু বাস্তব সমাজটাকে লক্ষ্য করলে আলোর মতো স্পষ্ট, ভাই নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য
দোয়া চাওয়ার মনোযোগের মানুষ সমাজে নিতান্তই গোনাগাঁথা। বলেন আমার কথা মিথ্যা প্রমাণ করান করান। তাহলে যে লোক পাঁচ অক্ত নামাজ পড়ে না সে তাহাজ্জুদ পড়বে, এটা নিশ্চিত, একটা অবাস্তব স্বপ্ন, অবাস্তব স্বপ্ন ভাই। যে মানুষটা মানুষের সঙ্গে বিতর্কে জড়ায় ভাই, যে মানুষটা নম্রতার সঙ্গে চলে না, যে মানুষটা আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া চায় না ভাই, এতক্ষণ ধরে রজব আলী সাহেব কোরআন দিয়ে আপনাদের কথা শোনালেন, আমরা শুনলাম, আমি যে আয়াতটা পড়েছি তার মানে কি, তোমরা যে ভালো কথাগুলো শুনতে পাও সেইগুলোকে মেনে চলো, তবে তো রজব আলীর ব্যাটারি পড়ানো সার্থক। কথা বলছেন না কেন? আর আমি যে ব্যাটারি পড়াচ্ছি তবে সার্থক হবে, আর যদি মনে হয় না রজব আলী সাহেবের টাইমে রজব আলী সাহেব তার মতন একটা বিষয় বলে গেছেন, কাইম সাহেব এসছেন তিনি কিছু বলবেন, আর আমরা সোনা উল্লাহ শুধু শুনি, দায়িত্ব শেষ করব। ওই গুণগুলো আমাদের জীবনে মান্যতা দেওয়ার মেনে চলার দরকার নাই ভাই, এটাই কি সিস্টেম, এটাই কি পদ্ধতি না ভাই জি? তো আমি কিছু ব্যাটারি তো পোড়াবো, তো সে ব্যাটারি পোড়াবার আগে এই আয়াতটা আপনাদের উপহার দিলাম। আল্লাহ বললেন আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ পাকের বান্দা যারা, তারা যত কথা শুনতে পায় ওর মধ্যে ভালো কথাগুলো তারা মেনে চলে। সুবহানাল্লাহ, আল্লাহ বললেন যারা মেনে চলবে ওদের জন্য দুটো পুরস্কার, নাম্বার ওয়ান উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, সুবহানাল্লাহ বলেন তারাই হলো আল্লাহ পাকের হেদায়েত প্রাপ্ত বান্দা। কথা বোঝা গেল? তারা কি আল্লাহর হেদায়েত প্রাপ্ত, আর যারা আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা হতে পারে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন জি, তারা যারা আল্লাহর হেদায়েত গ্রহণ করে তাদের না রয়েছে কোনো ভয়, না রয়েছে কোনো দুশ্চিন্তা। সুবহানাল্লাহ বলবেন না কি গো, আমি এক ঘন্টা কথা বলবো তো এক ঘন্টার কথা গুনে নেবেন, দু ঘন্টার সময় পার হয়ে যাবে। এই কথা বুঝতে পারেননি কি বললাম? যারা ভালো কথাগুলোকে মেনে চলে তাদের এক নম্বর সার্টিফিকেট হলো ওরা আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা, আর যারা আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা তারাই, তাদের জন্য আল্লাহ বললেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না রয়েছে তাদের ভয়, না রয়েছে তাদের জোরে বলেন দুশ্চিন্তা, কোথায়? কিয়ামতের মাঠে। আল্লাহু আকবার। তাহলে আজকের পৃথিবীতে আমরা ভালো কথাগুলো শুনব এবং ভালো কথাগুলোকে মানব আর এর পুরস্কার পাব কিয়ামতের ময়দানে, যে তাহলে ভালো কথাগুলো মেনে চলার একটা মন আমাদের দরকার আছে না নাই? আল্লাহ আমাদের ওই মনটা দান করেন, বলুন আমিন, এটাও আল্লাহর কাছে চাইতে হবে। নবী চাইতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, খোদ নবী আল্লাহর কাছে চাইতেন হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমার অন্তরটাকে, আমাদের অন্তরটাকে তোমার দিনের উপরে প্রতিষ্ঠিত করে দাও। ওয়া মুসাররিফ আল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, আবার বলতেন হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমার অন্তরটাকে তোমার হুকুম মেনে চলার দিকে আকৃষ্ট করে দাও। কে চাইছি? নবীজি ভাই। নবীজি যখন এটা চেয়েছেন তাহলে আমাদের চাওয়ার দরকার আছে না নাই? বাবা বেয়াদবির ক্ষমা চেয়ে জিজ্ঞেস করছি, বলুন দিন আমরা এই দোয়াটা চেয়েছি কতজন? কথা বলেন। তাহলে এই সুন্দর প্যান্ডেল আর এই ব্যবস্থাপনা আর আলেমদের নজর আনা, এ কি শুধু একটা ট্রেডিশন, এ কি একটা গতানুগতিক শুধু ভাবধারা, বছর ঘুরলে একটা করে সভা দেবো?
আর এর মূল্যায়ন করব না। হ্যাঁ, এই এই আশ্চর্য জিনিস তো অন্তত জ্ঞানী জ্ঞানী মানুষের যুগে আমাদের দ্বারায় হওয়া তো উচিত নয় ভাই। না, আমার কথা রাগ করছেন? হ্যাঁ, আমি টাইম পাস করা লোক না, উঠবো তো গড়গড় করে ঝেঁকে যাব, শুধু ব্রেনটা একটু ক্লিয়ার রাখুন। আমার বক্তব্য আপনি বলুন যে কোরআন যে কথা বলল, কোরআন যে কথা বলল সে আল্লাহর বান্দাদের গুণ এগুলো, তো সেই বান্দাদের গুণগুলো আমরা চারটে শুনেছি, সেই চারটের একটাও আমাদের মধ্যে ষোলো আনা খুঁজে পাওয়া দুই বাদ এক আধজনের মধ্যে কোনো কোনো গুণ থাকলে থাকতে পারে, বাকি মাইনাস। এই যে কথা রসুল বললেন যে আল্লাহ তুমি আমার অন্তরকে পরিবর্তন করো, আমি যেন তোমার ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, আল্লাহ তুমি আমার অন্তরটাকে পরিবর্তন করে দাও যেন আমি তোমার হুকুম মেনে চলার প্রতি আকৃষ্ট হতে পারি। বলেন তো, আজকের সমাজে যারা আমল হারা আর যারা পাপ আচরণে জীবন তৈরি করেছে, ভাই ভাই আলোচনা, বলুন তো কোন লোকটা আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি আমার তৌফিক দাও আমি যাতে নামাজটা পড়তে পারি, আল্লাহ তুমি আমার ক্ষমতা দাও, আল্লাহ আমি যেন সকাল সন্ধ্যা একটু তোমার জেকের করতে পারি, আল্লাহ তুমি আমার ক্ষমতা দাও, আল্লাহ আমার এই মোবাইলের বিরাট নেশা, আল্লাহ আমি যেন মোবাইলের নেশাটা ছাড়তে পারি। আমার যুবকগুলো জীবনে দোয়া চেয়েছে কোনোদিন মনে হয় যে আল্লাহ আর যেন কোনোদিন ফ্রি ফায়ার আর পাবজি না খেলি, কথা বলে একদম না। কোন কোন ছেলে মেয়ে দোয়া চেয়েছে আল্লাহর কাছে যে আল্লাহ আর যেন কোনোদিন সিরিয়াল না দেখি, আর যেন কোনোদিন জি বাংলা না দেখি, আর যেন কোনোদিন স্টার জলসা না দেখি, বলেন বলে? এসব নানির গল্প না, নানির গল্প শুনতে ভাল লাগলে শুনে নিলুম, কাজে লাগাইতে হয় ওটা বুঝবো কবে, আজরাইলের সঙ্গে দেখা হলি বলেন ঘটনাও তাই, আমি রহস্য করিনি, বাস্তবটাই বলেছি। কোরআন বলেছে ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনী লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু, আল্লাহ বলছেন কোন লোকের যখন মরণ সময় ঘনিয়ে আসে, একদম মরণ সময় ঘনিয়ে এসছে ও একদম সামনে থেকে দেখতে পাচ্ছে আমার মরণ ঘনিষ্ঠ হয়ে গেছে, তখন আল্লাহরে বলে আল্লাহ আমার একটু ফিরিয়ে দাও, কি বলে ফিরিয়ে দাও, কোথায়, এখন তো ধরুন মরণ মুহূর্ত, তো ফিরিয়ে দাও আমার পিছনের যৌবনকালে, কি করবে তখন বলে লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু, আমি আগের যুগে আগের জমানায় যে নেকির কাজগুলো করিনি আল্লাহ এইবার যে সেই নেকির কাজগুলো করব, কি এটা হাসি লাগা উচিত তো, কোথায় ছিলে একদিন, এতদিন কোথায় ছিলে, এখন সামনে থেকে মৃত্যু দেখতে পেয়ে আগের যুগে যে নেকির কাজগুলো করা হয়নি সেগুলো এখন করতে মন চাইছে, আমার আল্লাহ একদম চট জলদি বলে দেবেন, এ আহলাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি, এই বান্দা আমি আল্লাহ কি তোর বয়স দেইনি যে বয়সে তুই এই উপদেশগুলো কাজে লাগাতে পারতিস, দিলাম না দেইনি, বান্দার মুখ বন্ধ, বান্দার মুখ বন্ধ, পরিষ্কার আল্লাহ বলে দেবেন কাল্লা কখনোই না, তোর ওই দাবি আর গ্রাহ্য গ্রহণ করা, ওই জন্য আমি বললাম যে আজরাইলের সঙ্গে দেখা হলি তখন আমল করতে মন চাইবে, কিন্তু তখন তো আর ফেরত দেবে না বাপ, পাস্ট ইজ পাস্ট, যে সময় পেরিয়ে গেছে ও আর টাইম অ্যান্ড টায়ার্ড ওয়েট ফর নন, নদী স্রোত আর ঘড়ির কাঁটা কারোর জন্য, তামাম লক্ষণ কাটির লোক কেন, সারা পৃথিবীর লোক যদি নদীর ধারে যে আন্দোলন করে আর হাঁকা চেল্লা করে এই পানি থাম তুই যেন আর নড়বি না,
কারো কেয়ার করবে? ঘড়িটাকে সামনে ধরে সবাই একটা করে হাঁকা দেন, কাঁটা তুই আর ঘুরবি না, কারো কেয়ার করবে? সুতরাং নদী স্রোত আর সময় কারোর জন্য অপেক্ষা করে না বাপ। সুতরাং যখনকার সময় তখনটাই কাজে লাগাতে হবে, তবেই তো বুদ্ধিমানের কথা পরিচয়, তবেই তো বুদ্ধিমানের পরিচয়। এখন বলেন দিন, যারা যারা একটা পিরিয়ডে ধর্ম করল না, মনে ভাবুন 50 বছর বয়স পর্যন্ত একজন ভাই ধর্ম করলেন না, কি একজন মা ধর্ম করলেন না, 51 বছর বয়সে ধর্ম করার কথা মনে হয়েছে। আচ্ছা, ওই লোকটার কাছে আমার জিজ্ঞাসা, তুমি 51 থেকে ধর্ম করতে শুরু করলে, তো ওই 51 বছর বয়সে তো তোমার দৈনিক জীবনের একটা ধর্মের রুটিন আছে না? নাই, আছে না? সে 51 বছর বয়সেও 5 অক্ত নামাজ না? নেই? ওই 51 বছর বয়সে রমজান মাস শেষে রোজা রাখতে হবে? ওই 51 বছর বয়সেও তোমাকে সত্য কথা বলা লাগবে? এখন তুমি পিছনের জীবনে যে নামাজগুলো পড়নি, দিনের নামাজ কখন পড়বা? আর যেগুলো পড়নি কখন, তক সেগুলো কখন পড়বা বাপ? কথা বলেন, কথা বলেন, তবে তো বুঝবো যে ব্রেনে কিছু বুদ্ধিসাদ্ধি আছে। আমরা ছোটবেলায় উর্দুতে পড়েছিলাম, আজ কা কাম কাল পার না ডালো, বাংলা মানে আজকের কাজ কালকের জন্যই, কারণ কালকেও একটা কাজ আছে, তা আজকেরটা ফেলে রাখছো, তো কালকেরটা কখন করবা আর এই ব্যাকেরটা কখন করবা? দুটো একসঙ্গে এক জায়গায় করছো কেন? এই তোমার বুদ্ধি? অতএব দিনের কাজ দিনে করো, কাজের জের রেখো না। এখন দিনের কাজ যদি দিনে করতে হয়, তাতে অ্যাডাল্ট ছেলে মেয়ের জন্য দৈনিক জীবনে 5 বারের নামাজ রয়েছে। তাহলে বাবা দিনে দিনে 5 বার পড়ে যাও, তাহলে তোমার জের কিছু থাকলো না, আলহামদুলিল্লাহ, ওভাবেই পড়ে যেতে পারলে হবে। হ্যাঁ, আমি একটা পিরিয়ড খালি আর একটা পিরিয়ড যে হাঁটু গেড়ে লেগে যাব, যতই হাঁটু গেড়ে লাগো, যেগুলো খালি করে ফেলেছো বাপ ওগুলো তো পূরণ হওয়ার নয়। 5 অক্ত নামাজের টোটালে মিলে ঘন্টাখানিক সময় যায় না কো, তো যারা একটু ধীরে সিস্তে পড়ে তাদের নাই ঘন্টাখানিক গেল 5 বারের নামাজ মিলে। এখন বলেন, যদি কেউ 5 অক্ত নামাজ তার জীবনে 30 বছর কাজা করে রেখেছে, এর যদি উমনি কাজা দিনে দিনে আদায় করতে হয়, তাহলে 1 ঘন্টা যাবে দিনের নামাজের জন্য আর 1 ঘন্টা যাবে উমনি কাজার জন্য। ওরা মদ্দালক আমার নজরে পড়িনি কে এই বয়সে? রাগ করছেন আমার কথায়? হ্যাঁ জি। তাহলে বুদ্ধিমত্তার পরিচয় হলো দিনের ডিউটি দিনে পালন করো বাপ, তবে তো অশ্বনে লাভ। জি, বলতে বলতে বেশ খানিকটা কথা বেড়েছি, তবে একটা সেকেন্ড আপনাদের জ্ঞান ছাড়া অজ্ঞানের কথা বললাম কি? জি, তা আমি আর অন্য আজ করবো না কো। রজব আলী সাহেব যা বলছিল ওই আর একটুখান বলি। জি, ওই আর একটুখান বলি। ইমানদার, এই আল্লাহর বান্দাদের 5 নম্বরের গুণ বলা আছে কোরআনে, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। এটা 5 নম্বর। রজব আলী সাহেব কটা বলে গেছে? 4টে। জি, অনেকের মনে মনে হচ্ছিল যে হুজুরির সময় আর একটু বেশি হলি কটা গুণ আজকে সব শিখে ফেল দিত, তা সেই খেদমতটা নাই, আমি করি, অন্য আর রস করি না। 5 নম্বরের গুণ আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইযা আনফাকু, আল্লাহর প্রকৃত বান্দা যারা, এরা যখন পয়সা খরচ করে, লাম ইউসরিফু, অপচয় করে না। সুবহানাল্লাহ বলেন, এটা আল্লাহ ভীরু বান্দাদের গুণ। আর কি? ওয়ালাম ইয়াকতুরু, প্রয়োজনের তুলনায় কম খরচও করে না। সুবহানাল্লাহ, হবে না? এ শিখিয়েছেন কে? চিল্লে বলেন, সবাই মিলে বলেন, এটাও আল্লাহ শিখিয়েছেন বান্দা গাদা পয়সা আছে বলে, গাদা পয়সা আছে বলে ছেলের বিয়েতে 14 লাখ খরচ করবা, মেয়ের বিয়েতে 20 লাখ, খবর খারাপ বলো? ওটাও কোরআন শিখিয়েছে, বান্দা টাকা তোর কিন্তু দিয়েছি আমি, ওটা খরচ করতে গেলেও তার একটা বর্ডার সীমানা লাগবে। তো আল্লাহর যাদা প্রকৃত বান্দা, ইবাদুর রহমান যারা, তাদের 5 নম্বরের গুণ হলো, ইজা আনফাকু লাম ইউসরিফু, তারা যখন খরচ করে অপচয় করে না। বুকে হাত দিয়ে বলুন, আমার দেশে সমাজে যাদের পয়সা আছে এরা অপচয় করে না? করে না?
আস্তে বলতেছেন, সত্যি কথা একটু জোরে বলেন। করে না বিপুল পরিমাণে, অপচয়ের শেষ নেই। অপচয়ের বর বিলাসিতা, মেয়ের বিলাসিতা, নিজের বিলাসিতা, বাড়ির বিলাসিতা, বিয়ের খরচের বিলাসিতা, আত্মীয় কুটুম্বিতের বিলাসিতা, সর্বনাশ হচ্ছে। সে সর্বনাশের কোনো কিনারা নাই।